সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আজকে এখন এই মুহূর্তে রিসেন্টলি আমরা কক্সবাজারে এসে পৌঁছালাম তো আপনারা দেখতে পারতেছেন আমরা এখন বর্তমানে বিচের ধারে আছি তো প্রিয় দর্শক আজকে আমরা এখানে মূলত আসছি হচ্ছে একটি ব্লগ ভিডিও করার জন্য আর তার পাশাপাশি আমরা কিছু ইন্টারভিউ নিব তো আপনারা সেগুলো অবশ্যই দেখতে পারবেন আর সাম্প্রতিক সময়ে একটা ঘটনাকে কেন্দ্র করে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় হয়েছিল সেটা হচ্ছে কক্সবাজার ভাইরাল মেয়ে রাফিয়া মূলত হচ্ছে আমরা তার বাড়িতে যাব তো সেখান পর্যন্ত যাও বিদ্যা আপনারা অপেক্ষা করবেন আর আশা করি সবাই আমাদের সঙ্গে থাকবেন আমাদের সাপোর্ট দিয়ে যাবেন তো আর আর দর্শক সেলফি কথা আর সেলফি কথা বলে ভিডিও করা শুরু পারতেছেন প্রিয় দর্শক আপনারা আমার পাশে দেখতে পারতেছেন একটি মেয়েকে আপনারা কি মেয়েটিকে চিনতে পেরেছেন অনেকে হয়তো চিনতে পেরেছেন বা অনেকে হয়তো পারেননি যারা চিনতে পারেননি তাদের উদ্দেশ্যে করে বলছি এই সেই কক্সবাজারের ভাইরাল মেয়ে রাফিয়া যেই মেয়েটি কক্সবাজারে ঝিনুক বিক্রি করতো কিন্তু এখন সে জিনুক বিক্রি করে না আর তার পুরো জীবন গল্প বৃত্তান্ত এবং তার মায়ের জীবন গল্প এবং আসলে সে কীভাবে বসবাস করতেছে এখন এই মিলে আমরা অনেক সুন্দর একটি ইন্টারভিউ নিলাম তার মুখ থেকে অনেক কিছু জানতে জানতেছিলাম আর এই বিষয়টা নিয়ে যে ইন্টারভিউটা আসবে এটা আমাদের স্বপ্ন ছোঁয়া টিভি ইউটিউব চ্যানেলে আপনারা সবাই দেখতে পারবেন সুতরাং যারা যারা এই ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই অপেক্ষা করবেন আমাদের স্বপ্ন ছোঁয়া টিভি ইউটিউব চ্যানেলটিতে খুব শীঘ্রই এই রাফিয়ার ইন্টারভিউটা চলে আসবে তো আপু তুমি আমাদের সবাইকে বলে দাও যে তোমার যে ইন্টারভিউটা আসবে এটা দেখার জন্য বলো সবাইকে বলে দাও সবাই আমার ভিডিওটা দেখবেন সবাই আমার ভিডিওটা দেখবেন আচ্ছা তো রাফিয়া এখন আমাদেরকে একটা গান শোনাও একটা গান শোনাও না একটা হ্যাঁ একটা গান শোনাবা না আচ্ছা তুমি আমাকে একটু বলো তো এই যে তোমার এই যে মানে তুমি যে উন্নাটা মানে দিয়ে রাখছো মাথায় এটা কি সেই উন্নাটা ছিল যে যেটাতে তুমি যে ফুল বিক্রি করতা ওই উন্নাটা ছিল হুম আচ্ছা উন্নাটার বয়স কত দিন হইছে এক বছর হয়েছে আচ্ছা এই উন্নাটা কি তোমার ছিল না তোমার আমুর ছিল আমার তোমার উন্না ছিল আচ্ছা উন্নাটা এখনো আছে না আর ওই যে সেই টুপিটা কোথায় টুপিটা টুপিটা কোথায় আম্মুকে দিতে টুপিটা পাইতেছ না না আচ্ছা টুপিটা পাইলে কি টুপিটা মাথায় দিতা মাথায় দিতা এখন পাও না দেখে টুপিটা মাথায় দাও না তো এখন সব মিলে তুমি তো অনেক ভালো আছো তাই না আচ্ছা তো তুমি সবসময় তো এত হাসো কেন বলো তো হুম বলো সারা দিনে তো হাসলে কেমন কো বলো তো সুপ্রিয় দর্শক আসলে আপনারা দেখতে পারতেছেন আমরা কার বাসায় আসছি তো মূলত হচ্ছে আজকে আমরা আছি কক্সবাজার তো আমাদের কক্সবাজার আসার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে এই ভাইরাল যে রাফিয়া মেয়েটি ছিল তো বর্তমানে আসলে মেয়েটি কীভাবে জীবনযাপন করতেছে আর মেয়েটি আসলে কি করতেছে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওটা করতে চেয়েছিলাম এই কারণে মূলত এসেছি এবং আমরা মূলত অলরেডি এমার তো আমাদের শুটিং শেষ করলাম আমাদের ইন্টারভিউ শেষ করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো আপু তুমি তো আমাদের সাথে অনেক কথা বললা কেমন লাগলো তোমার কাছে বলো ভালো লাগছে হুম আচ্ছা তো রাফিয়া আসলে অনেক ভালো রান্না করতে পারে কিন্তু আসলে আমরা দুপুরে না খেয়ে আসছি কিন্তু রাফিয়া আমাদের কিছু খাওয়াই নেই এটা ঠিক হয়েছে বলো তুমি আমাকে জিজ্ঞেস করছিলে আমি তো তোমাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি দুপুরে খাওয়া মানে খাইছো তুমি তো আমার জিজ্ঞেস করো করছো কেন জিজ্ঞেস করলো না কেন বলো জিজ্ঞেস করলে না কেন বলো মনে নেই আচ্ছা তো তোমার এই যে এখানে এইখানে দাঁতটা কোথায় গেছে ইন্দুরি নিয়ে গেছে তো ভিহার্স রাফিয়ার মানে দুই সাইডে দুইটা দাঁত ইন্দুরি নিয়ে গেছে তো আপনারা দেখতে পারতেছেন আসলে আপনারা যদি পারেন ইন্দুরের কাছ থেকে দাঁত দুইটা নিয়ে এসে নিয়ে নিয়ে এসে রাফিয়ারা এসে দিয়ে দেন তো তোমরা কি এখন ভালো আছো তাই না আচ্ছা তো প্রিয় দর্শক খুব শীঘ্রই তার যে ইন্টারভিউটা আমরা করেছি সেটা আমাদের স্বপ্ন ছয় টিভি ইউটিউব চ্যানেলে আসবে সেটার জন্য আপনারা অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন আর যারা যারা আমাদের এই অ্যাস টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলেও আমরা ব্যতিক্রম অনেক ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো আজকে মূলত আমরা আছি বর্তমানে রাফিয়ার বাসায় তো প্রিয় দর্শক আপনারা অনেকে হয়তো জানেন না রাফিয়া আসলে কোথায় বসবাস করে এই হচ্ছে বর্তমান রাফিয়া এখানে বসবাস করছে তো প্রিয় দর্শক এটা হচ্ছে বর্তমান রাফিয়ার বাসস্থান তো এই যে বর্তমান যে বাসাটা ভাইরাল হওয়ার পরবর্তী সময়টুকুতে আমরা শুনেছি যে ইতিমধ্যে অনেকে তার নাকি দায়িত্ব নিয়েছে আসলে মুখে বলা একটা আর বাস্তবে কিন্তু করা আরেকটা মুখে আশ্বাস দেওয়া হচ্ছে না দেওয়াটা আমি মনে করি অনেক ভালো যেহেতু আমরা কেউ করতে পারিনি আর যারা করেছে টুপিটা কি তাদেরকে বলবো ধন্যবাদ আর যারা আশ্বাস দিয়েছে কিন্তু বাস্তবতায় কিছু নেই তাদেরকে বলবো আপনারা শুধু শুধু কাউকে মিথ্যে আশা দেবেন না কারণ এটা ঠিক নয় আর বর্তমানে দেখতে পাচ্ছেন বাড়ির পরিবেশটা কিরকম তো আমার তরফ থেকে তুই বলবো যে আপনারা কেউ যদি ভালো না করতে পারেন তাহলে অবশ্যই খারাপটা করবেন না তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আসলে বর্তমানে এখানেই রাফিয়া থাকছে তো রাফিয়া তোমার সাথে অনেক কথা বললাম আমরা এখন চলে যাব তুমি ভালো থাকবা সব সময় হ্যাঁ আচ্ছা আর প্রতিদিন দাঁত বাস করবা রাত্রে ঘুমানোর পর একবার দাঁত বাস করবা ঠিক আছে আর সকালবেলা ঘুম থেকে ঘুম থেকে ওঠার পর করবা না ঠিক আছে আচ্ছা থাকবে হ্যাঁ তো বিয়ার্স আজকে এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি আপনারা দেখতে পারতেছেন তো আমরা এখন এখান থেকে চলে যাব সবাইকে টাটা দিয়ে দাও আমি ভিডিও থেকে ছবি সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম দিলো তো ভিওয়ার্স আমরা এখন রাফিয়ার কাছ থেকে বিদায় নিচ্ছি আমরা চলে যাচ্ছি রাফিয়ার এখান থেকে তো সবাই ভালো থাকবেন মূলত আজকের এই ভিডিওটি এ পর্যন্তই বানানো আর আমরা এখন বর্তমানে যে ভিডিওগুলো বানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে বিকজ আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আসবে আর আপনারা অনেকগুলো ভিডিও দেখতে পারবেন আর এখন থেকে আমাদের একটা মূলত টার্গেট হচ্ছে বাংলাদেশের ভেতরে যে সমস্ত আসলে জেলা আছে অঞ্চল অঞ্চলভিত্তিক তো আমরা প্রতিটা জেলায় যাব প্রতিটা জেলায় গিয়ে প্রতিটা জেলার প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো তুলে ধরার পর সেগুলো আপনারা দেখতে পারবেন তো এটা হচ্ছে আমাদের মূল মিশন তো আসলে আমরা যেখানে আছি সেখানে আপনারা দেখতে পারতেছেন এখানটার যেই আসলে মানে পাহাড়ি একটা এলাকার মতো তো প্রাকৃতিক দৃশ্যটা আসলে অনেক ভালো আর এখানটা অনেক সুন্দর একটা জায়গা তো আপনারা অনেক হয়তো এখন দেখতে চাচ্ছেন যে আমরা তখন কোথায় ছিলাম ওপর একটা ঘরের মতো দেখতে পারতেছেন ওইখানে আসলে রাফিয়া থাকতো ওইখান থেকে আমরা মূলত রাফিয়ার ইন্টারভিউ নিয়ে আসলাম তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম